হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের কাছে ফিরে এলাম আবার, কারণ ব্যক্তিগত কিছু সমস্যার জন্য ক্লাস করতে পারিনি। তো সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, যাই হোক সমস্যাকে ওভারকাম করে আবার ফিরে আসতে হয়, এটাই হচ্ছে নিয়ম লাইফের, এটাই নিয়ম। তো যাই হোক, আমরা ফিরে এসেছি আবার, যেমন চলছিল আবার সেরকম ক্লাস চলবে। তো আজকে ক্লাসে আমরা করবো বর্গমূল নির্ণয়, ঠিক আছে? তো স্কিপ না করে প্রথম থেকে দেখুন। তো বর্গমূলের আপনারা বিভিন্ন মানে ভিডিও ইউটিউব চ্যানেলে পাবেন, ঠিক আছে? তার মধ্যে অনেক রকম ট্রিকও পাবেন, কিন্তু আজকে যেটা স্পেশাল ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে যে সিক্স ডিজিট নাম্বারের যে ট্রিক হয়, সিক্স ডিজিট নাম্বারের ট্রিক আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না, বাংলাতে এইভাবে আপনাদেরকে কেউ বোঝাবে না, ঠিক আছে? তো যাই হোক, দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে শিখবো, সিক্স ডিজিট ট্রিক, ঠিক আছে? তো ফোর ডিজিট থেকেই শুরু হবে, তারপর সিক্স ডিজিট শেষে থাকবে, সেটা আমরা করবো, ঠিক আছে? তো না দেরি না করে শুরু করা যাক। তো দেখুন, আগের ক্লাসে আপনারা বর্গ করেছিলেন, বর্গ নির্ণয় করেছিলেন, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে বলেছিলাম। তো এখানে বর্গমূল নির্ণয় করতে গেলে আপনাকে 1 থেকে 10 পর্যন্ত যে স্কোয়ারগুলো আছে সেই স্কোয়ারগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো দেখুন, একবার দেখে নিই, 1 স্কোয়ার, 1, 2 স্কোয়ার, 4, 3 স্কোয়ার, 9 এইভাবে পরপর পরপর লিখে দিয়েছি। এবার দেখুন কোন কোন সংখ্যার শেষে, মানে কোন কোন সংখ্যার বর্গের শেষে 1 আছে, সেটা হচ্ছে 1 স্কোয়ার আর 9 স্কোয়ারে 1 আসি, সেই জন্য তাহলে 1 শেষে 1 আর 9 আসবে। মানে যদি কোনো সংখ্যার শেষে যদি 1 থাকে, তার বর্গমূলে 9 আসবে বা 1 আসবে, সেটাই লিখেছি। কোনো সংখ্যার শেষে যদি 4 থাকে, তার বর্গমূলে হলে শেষে 2 বা 8 আসবে, কারণ 8 স্কোয়ার 64 আর 2 স্কোয়ার 4, বুঝে গেল? এইভাবে এটা লেখা আছে। কোনো সংখ্যার শেষে যদি 9 থাকে, তার বর্গমূল করলে শেষে 3 বা 7 আসবে, কারণ 3 স্কোয়ার হচ্ছে 9 আর 7 স্কোয়ার হচ্ছে 49, ঠিক আছে? তো দেখা যাক, এবার ডাইরেক্ট ম্যাথ থেকে শুরু করা যাক, ঠিক আছে? তো প্রথম একটা সংখ্যা লিখলাম 6084। 6084 এই সংখ্যাটার বর্গমূল কী হবে, ঠিক আছে? তো বর্গমূল তো অনেক পদ্ধতিতে হয়, সিঁড়ি ভাঙাতে হয়, ঠিক আছে, বা ধাপ পদ্ধতিতে হয়, সেগুলো আপনারা করেছেন। প্রথমে একটা নর্মাল পদ্ধতি যেটা সকলে জানে সেটা একবার দেখাই। শেষ থেকে দুটো দুটো করে বার দিতে হয়, তাই তো? শেষ থেকে দুটো করে বার দিতে হয়। এবার কী করতে হয়, এবার দেখতে হয় 60-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা, 60-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা লাস্ট, সেটা হচ্ছে 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49, 49 লিখলাম। তো 60 থেকে 49 বাদ দিলে হয় 11, তারপর এই দুটো সংখ্যা নামবে 84। এবার এখানে লিখতে হবে 7-এর ডবল সংখ্যা, 7-এর ডবল হচ্ছে 7-কে 2 দ্বিগুণ করলে হয় 14। এবার এখানে এমন একটা সংখ্যা বোঝাতে হবে যেটা থেকে গুণ, মানে যেটার সঙ্গে গুণ করলে মিলে যায়। ধরুন আপনি যদি 14-এর গায়ে 2 বসান, তাহলে সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1-কে 2, 2 2 84, এখানে আছে 1184, মিলছে না। তাহলে আমি কী সংখ্যা বসাতে পারি এখানে? এখানেও বুদ্ধি করে বসানো যায় যে এখানে যদি আমি 14-এর পাশে 8 বসাই, তবেই 8-কে 8 দিয়ে গুণ করলে 28-এর 64 আসে, তাহলে এটাই হয়তো গুণ করলে দেখলে হতে পারে। 8-এর 64 4 হাতে 6, 4-এর 32-এর 6, 8-এর 32-এর 8 হাতে 3, 8-এর 8 3 11, 1184 মিলে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 78। এটা বেসিক পদ্ধতি, এই পদ্ধতি তো সকলে করেছে, ঠিক আছে? তো আমরা এই পদ্ধতি ফলো করব না, আমরা একদম শর্ট ট্রিক ফলো করব, ঠিক আছে, যে কত সহজে অ্যান্সার করে দেওয়া যায়। তো দেখুন, সংখ্যাটা ছিল 6084, ঠিক আছে, ওকে। এবার দেখুন, দুটো দুটোর মাথায় বাদ দিলাম। তো আমি বলেছি শেষে যদি 4 থাকে, তাহলে বর্গমূলে কী আসবে শেষে? 2 বা 8 আসবে এককের অঙ্কটা, ঠিক আছে? এখানে লিখে দিয়েছি পাশে, ওই জন্য লিখে দিয়েছি। তাহলে 4 থাকলে শেষে কত আসবে? 2 আসবে বা 8 আসবে, ঠিক আছে? এবার 60-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, 60-এর নিচে 49, কারণ 8 স্কোয়ার হচ্ছে 64, বেশি হয়ে যাবে 60-এর থেকে। তাহলে 7-এর নিচে হচ্ছে 49, তার মানে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 7-2 72 বা 7-8 78, অর্থাৎ 72 বা 78 আসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 72 না 78? সেটা জানতে গেলে কী করতে হবে, যেহেতু এখানে 7 বসিয়েছি, তাহলে 7-এর পরের সংখ্যা দিয়ে আপনাকে গুণ করতে হবে। তাহলে 7-এর পরের সংখ্যা কত? 8। তাহলে 7-8-এ কত হচ্ছে 56, 7-8-এ হচ্ছে 56। যদি এই যে গুণফলটা বেরোলো, এই গুণফলটা যদি 60-এর থেকে ছোট হয়,
তাহলে বড় সংখ্যাটা নেব, অর্থাৎ 78 হয়ে যাবে অ্যান্সার। আর যদি গুণফলটা এই 60-এর থেকে যদি বড় হতো তাহলে আমি ছোট সংখ্যাটা নিতাম, অর্থাৎ 72টা হয়ে যেত অ্যান্সার। এখানে 78 অ্যান্সার। যারা বুঝতে পারেননি আরও অনেক উদাহরণ দিচ্ছি, কোনো চিন্তা করার কারণ নেই, দেখুন পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন নেক্সট অঙ্ক একটা যাচ্ছি। তো নেক্সট অঙ্ক হচ্ছে ধরলাম 2704, এটা একটা সংখ্যা লিখেছি। ঠিক আছে, তো এই সংখ্যাটায় বর্গমূল কত হবে? ট্রিক পদ্ধতিতে 4 থাকলে শেষে অ্যান্সারের শেষে কত আসবে? 2 আসবে বা 8 আসবে, সেটাই আমার লেখা আছে। শেষে যদি 4 থাকে 2 বা 8 আসবে। ঠিক আছে, এবার 27-এর নিচে যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা সেটা কত? 27-এর নিচে হচ্ছে 5 স্কোয়ার 25, তাহলে 5, তাই তো? 27-এর নিচে 5 স্কোয়ার 25 আসবে, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 52 বা 58, কিন্তু আমি কোনটা অ্যান্সার নেবো সেটা জানি না। তাহলে 5-এর পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 5-এর পরের সংখ্যা হচ্ছে 5 × 6, 5×6 = 30। এই যে গুণফলটা হলো, এই গুণফলটা কি হলো? 27-এর থেকে বড় না ছোট? 30টা 27-এর থেকে বড়, আর বড় হলে ছোট সংখ্যাটা অ্যান্সার নেবো, অর্থাৎ 52 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এই যে গুণফলটা করছি, এই গুণফলটা যদি মেন সংখ্যার থেকে বড় হয় তাহলে ছোটটা উত্তর, আর যদি গুণফলটা যদি এই সংখ্যাটার থেকে ছোট হতো তাহলে বড়টা উত্তর নিতাম। ঠিক আছে, আরো উদাহরণ দিয়ে দেখা যাক। তো নেক্সট একটা সংখ্যা লিখছি, 7225। ঠিক আছে, দেখুন এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা শেষে কত আছে? 5, আর শেষে 5 থাকলে সবসময় বর্গমূল্য শেষেও 5ই আসবে, এটা একদম শিওর, কারণ সেটাও আমি লিখে দিয়েছি। শেষে যদি 5 থাকে বর্গমূল্য শেষেও 5ই আসবে। ওকে, এবার দেখা যাক 72-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত আছে। ঠিক আছে, তো 72-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা দেখুন, 8 স্কোয়ার 64 আর 9 স্কোয়ার 81, 81টা বড় হয়ে যাচ্ছে 9 স্কোয়ারটা, তাহলে 8 স্কোয়ার 64 নেবো, তাহলে 8 নেবো আমি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার অবভিয়াসলি এখানে 8 5 হবে, কারণ এটা একটাই আছে, 8 5, এটাই উত্তর হয়ে যাবে, 85। এখানে যদি দুটো সংখ্যা আসে তখন আমি আবার গুণ করে চেষ্টা করতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ 85ই হয়ে যাবে অ্যান্সার। আপনারা চাইলে করে দেখে নিন, 85 × 85, 7225ই অ্যান্সার হবে। ওকে, তো নেক্সট আর একটা উদাহরণ দিয়ে দেখা যাক। তো নেক্সট দেখলাম 3969। ঠিক আছে, এটার বর্গমূল করতে হবে। ঠিক আছে, আমি 4 অক্ষরে তারপর 5 ডিজিটে 6 ডিজিটে সবই দেখাবো। তো 69 আর 39-এর মাথায় বাদ দিলাম, তো এখানে দেখতে পাচ্ছি শেষে কত আছে? শেষে আছে 9, তাহলে শেষে 9 থাকলে বর্গমূলের শেষে 3 বা 7 আসবে, কারণ 3 স্কোয়ারে 9 আর 7 স্কোয়ারে 49, শেষে 9 আসছে, তাহলে অ্যান্সারের শেষে অবশ্যই 3 আসবে বা 7 আসবে। তাহলে শুরুতে কী আসবে? শুরুতে আসবে 39-এর নিচে আমি পূর্ণবর্গ সংখ্যা খুঁজব। 39-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 6 স্কোয়ার 36, কারণ 7 স্কোয়ার 49 বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36, তাই তো? তাহলে এখানে অ্যান্সারে কত আসবে? অ্যান্সার আসবে 63 বা 67, কিন্তু কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে তার জন্য আমি 6-কে 6-এর পরের সংখ্যা দিয়ে গুণ করব। 6-এর পরের সংখ্যা হচ্ছে 6×7=42, তাহলে 6-এর পরের সংখ্যা হলো 42। তাহলে এই 42টা, এই যে গুণ, এটা দেওয়া আছে 39-এর থেকে বড় না ছোটো, 42টা মানে গুণফলটা হচ্ছে 39টার থেকে বড়, 42 39 থেকে বড়, আর বড় হলে আমরা অ্যান্সার নেবো ছোটোটা, অর্থাৎ 63 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? পরীক্ষায় এরকম যদি 4 ডিজিটের যদি বর্গমূল দেয় 1 চান্সে আপনারা করে দিতে পারবেন। ওকে, এবার আসি 5 ডিজিটের। ঠিক আছে, তারপর আমরা 6 ডিজিটে যাব। এবার আসি আমরা 5 ডিজিট। ঠিক আছে, দেখা যাক 5 ডিজিট। ওকে, 5 ডিজিট, তো 5 ডিজিটের একটা সংখ্যা লিখছি, 1 3 4 5 6। ঠিক আছে, 1 3 4 5 6 এই সংখ্যাটার বর্গমূল কত? ঠিক আছে, তো এখানে আমাকে কী করতে হবে? শেষ থেকে 2টো আর পরের এই 3টাতে বাদ দিতে হবে। ঠিক আছে, মানে ট্রিক পদ্ধতিতে করতে গেলে, এবার আমি বলেছি শেষে যদি 6 থাকে, শেষে যদি 6 থাকে তাহলে তার যে বর্গমূল করলে অ্যান্সারের শেষে 9 4 আসবে, 9 6 আসবে। কেন? কারণ 4 স্কোয়ারে 16, শেষে 6 থাকে, আর 6 স্কোয়ারে 36, শেষে 6 থাকে, সেটা আমি লিখে দিয়েছি, 6 থাকলে অ্যান্সারের শেষে 4 বা 6 আসবে। ওকে, এবার 134-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা, 134-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা, আপনি ভেবে দেখুন, 11 স্কোয়ার হচ্ছে 121 আর 12 স্কোয়ার হচ্ছে 144,
আমি 30 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছি। আচ্ছা, 134-এর থেকে ছোট বা নিচে হচ্ছে 11^2 121, তাহলে এখানে আসবে 11, অর্থাৎ অ্যান্সারে আসবে 114 বা 116। কিন্তু কোনটা আমি অ্যান্সার নেব, ঠিক আছে, যেহেতু এখানে আমি পেয়েছি 11, তাহলে 11কে 11-র পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 11কে 11-র পরের সংখ্যা কত? 11-র পরের সংখ্যা হচ্ছে 12। 11কে 12 দিয়ে গুণ করলাম, কত হবে? 11 12 গুণ করলে 121, 12 কে 12 2 132 হবে, ঠিক আছে। 132 হলো গুণফল। এই যে গুণফলটা হলো, এটা 134-এর থেকে ছোট না বড়? ছোট, দেখতে পাচ্ছি 134-এর থেকে 132 ছোট। ছোট হলে আমরা কোন উত্তরটা নেব? বড় উত্তরটা নেব, অর্থাৎ 116 হয়ে যাবে এই অঙ্কটার সঠিক বর্গমূল। বোঝা গেল? বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে আরো 5 ডিজিটের আরো কিছু উদাহরণ করে দেখা যাক। ওকে, দেখা যাক। তো নেক্সট 51076, এটার বর্গমূল বার করতে হবে। ওকে, তো আপনারা চাইলে ভিডিও পজ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা খুব আপনাদের ইম্প্রুভ হবে কিন্তু, ঠিক আছে। ভিডিও পজ করে করুন, তারপর আমার সলিউশনটা দেখে নেবেন আপনাদের সঙ্গে মিলছে কিনা। ওকে, তো শেষের দুটো দাগ দিলাম, তারপরে এই তিনটে। তো শেষে 6 থাকলে, একটু আগেই বললাম 4 বা 6 অ্যান্সার আসবে, অ্যান্সারের শেষে 4 আসবে বা অ্যান্সারের শেষে 6 আসবে। এবার 510-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কত? নিচে 510-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা, আমি 1 থেকে 30 পর্যন্ত অলওয়েজ মুখস্থ রাখতে বলেছি, ঠিক আছে। দেখুন, 22 স্কোয়ার হচ্ছে 484, আর 23 স্কোয়ার হচ্ছে 529, তাহলে কোনটা নেবো? 510-এর নিচে কত আছে? 22 না 23 নেবো? 22 নেবো। তাহলে এখানে অ্যান্সারে 22 আসবে, অর্থাৎ আমার অ্যান্সার যেটা আসবে সেটা হবে 224 বা 226। কিন্তু কোনটা অ্যান্সার নেবো এটা জানতে গেলে আমাকে 22কে 23 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 22-এর পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 22কে 23 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 23 দুগুণে 46 এর 6 হাতে 4, 23 দুগুণে 46 আর 4 হচ্ছে 50, অর্থাৎ 506 হচ্ছে গুণফল, 506 হচ্ছে গুণফল। আচ্ছা, তাহলে এই যে গুণফলটা সেটা 510-এর থেকে ছোটো না বড়? 510-এর থেকে এটা কত? ছোট। আর গুণফলটা যদি ছোট হয়, উত্তর কোনটা নেবো? উত্তর নেবো বড়টা, অর্থাৎ 226 হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা যাব 6 ডিজিটের ট্রিক, কিন্তু 6 ডিজিট ট্রিকটা এর থেকে সম্পূর্ণ আলাদা, সেই জন্য আপনাকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন, 6 ডিজিটটা আপনাকে করতে গেলে কিন্তু একটা জিনিস ভালো করে আপনাকে শিখে নিতে হবে, রুট ডিজিট, ঠিক আছে। রুট ডিজিট, রুট ডিজিট ভালো করে শুনে নিন, এই রুট ডিজিটটা আপনাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আমি ছোট থেকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে রুট জিনিস জিনিসটা কেমন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে শুনবেন। এখানে ধরুন একটা সংখ্যা লিখলাম 6084, আমি 6 ডিজিটে পরে আসছি, এটা না বুঝলে 6 ডিজিট বোঝা যাবে না, ঠিক আছে। আপনাকে এর রুট ডিজিট বার করতে হবে। তো এটাকে আমি করেছিলাম বর্গমূলে, যেটা করেছিলাম এর বর্গমূল কত হয়েছিল? 78, এটা মানে প্রথম অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা যেটা ছিল 6084 ছিল। তো এর বর্গমূল কত হয়েছিল? 78, তাই তো? অর্থাৎ 78 ছিল এর বর্গমূল। তাহলে আমি 78কে 78 দিয়ে গুণ করলে 6084 পাবো, এটা তো সিক্স, এটা তো ঠিক, অর্থাৎ 2 গুণিতক 2 মানে 4 হলে এই 78 গুণিতক 78 = 6084। এবার রুট ডিজিট মানে কি? রুট ডিজিট হচ্ছে, দেখুন ভালো করে, রুট ডিজিট কী করছে? রুট ডিজিট করতে গেলে সবটাকে যোগ করতে হবে, 6 0 8 6 14 14 আর 4 কত? 14 আর 4 হচ্ছে 18, অর্থাৎ 1818 হলো। ও, দুটো সংখ্যা কখনো রাখা যাবে না, আবার এটাকে অ্যাড করবো, অ্যাডিশান করবো 18 1 9, তাহলে লাস্ট যে সংখ্যাটা পেলাম সেটাই হলো রুট ডিজিট, অর্থাৎ 18 1 9 হলো এর রুট ডিজিট। এবং এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড ধরি আর এটা যদি রাইট হ্যান্ড সাইড ধরি, অলওয়েজ অলওয়েজ রুট ডিজিটের এইটার সাথে এটা একদম মিলবেই মিলবে, ঠিক আছে। দেখুন, 8 আর 7 হচ্ছে 15, ঠিক আছে, ইনটু 8 আর 7 যোগ করলাম, 8 আর 7 হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, এবার বললাম দুটো সংখ্যা রাখা যাবে না, তাহলে দুটো সংখ্যা রাখা যাবে না মানে অ্যাড করে দেবো, 5 আর 1 6, এটাও 5 আর 1 6, তাহলে 6 গুণিতক 6 পেয়ে গেলাম,
छय गुणितक छय मान कत छय गुणितक छय मान हे 36 এবার 3+6 করলে কত হবে 3+6 করলে হবে 9 বোঝা যাচ্ছে তাহলে এই যে LHS লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা 9 এটাও 9 অর্থাৎ এটাকেই বলা হচ্ছে রুট ডিজিট এটাই হচ্ছে রুট ডিজিটের ফর্মুলা অর্থাৎ এদিকের সাথে এদিকটা অবশ্যই মিলবেই মিলবে সঠিক বর্গমূল হলে ওকে তো আরেকটা আমি দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আরেকটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে পুরো ক্লিয়ার হয়ে যায় সাপোজ ছিল 7225 এটা ছিল 7225 তো এর বর্গমূল ছিল 85 বর্গমূল হয়েছিল অর্থাৎ আমি 85কে যদি 85 দিয়ে গুণ করি এটা এটা সমান অর্থাৎ এদের রুট ডিজিট আর এর রুট ডিজিট সমান হবে তো এর রুট ডিজিট করে দেখি 7 আর 2 9 9 আর 2 11 11 আর 5 16 দুটো সংখ্যা রাখা যাবে না অ্যাড করে দিতে হবে 6 আর 1 7 অর্থাৎ রুট ডিজিট পেলাম 7 একইভাবে এদিকটাকেও যদি করি 8 আর 5 13 × 8 আর 5 13 তাহলে 3 আর 1 4 এটাও 3 আর 1 4 তাই তো তাহলে 4 4 কত হলো 4 4 হলো 16 আর 6 আর 1 অ্যাড করলে কত হবে 7 অর্থাৎ দেখা যাচ্ছে এদিকটার রুট ডিজিট আর এদিকটার রুট ডিজিট সমান এইটাকেই আমরা 6 ডিজিটের ফর্মুলায় কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো সেটাও দেখি এবং 6 ডিজিট করতে গেলে আপনাকে অবশ্যই অপশান লাগবে আপনার অপশান অবশ্যই লাগবে ঠিক আছে তো অপশান তো 4টা দেওয়াই থাকে যেহেতু আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তো কোনো প্রবলেম নেই 4টা করে তো অপশান দেবেই কিন্তু অপশান না দেওয়া থাকলেও আপনারা যদি বাড়িতে প্র্যাকটিস করেন তার জন্য সিস্টেম আছে কি করা যায় কিন্তু যেহেতু আমাদের পরীক্ষাতে 4টা অপশান দেয় তাহলে আমাদের পরীক্ষা অঙ্ক করা খুবই সহজ হয়ে যায় আর সেটাকেই আমরা কাজে লাগাবো এই রুট ডিজিট সিস্টেমের মাধ্যমে ঠিক আছে তো শুরু করা যাক 6 ডিজিটের ওকে তো দেখুন 6 ডিজিটের একটা সংখ্যা লিখছি 6 ডিজিট স্কোয়ার রুটের ঠিক আছে তো ধরলাম 114921 একটা সংখ্যা দিলাম 114921 এটা হলো 6 ডিজিটের ফর্মুলা ঠিক আছে তো এই 4টে অপশান দিই তো বন্ধুরা এখানে 4টে অপশান দিয়েছি পরীক্ষায় যেমন অপশান থাকবে এরকম 4টে অপশান আমি এখানে অ্যাড করেছি ঠিক আছে তো প্রথম আপনাকে কী করতে হবে আপনি চাইলে তো সিঁড়ি ভাঙা পদ্ধতিতে করে দিতে পারেন কিন্তু এটা যদি সঠিক নিয়ম জানতে হয় বা ট্রিক করতে হয় রুট ডিজিট বার করতে হবে আপনাকে ঠিক আছে তো যাই হোক প্রথমে আমি আগে দেখব যে এই সংখ্যাগুলো কীভাবে করতে হয় দুটো দুটো করে বার দেবেন দুটো 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 ঠিক আছে এই দুটো এতে কী আছে শেষে এক আছে এক আছে আর এক থাকলে বর্গমূলের শেষে কত আসবে 1 বা 9 আসবে ঠিক আছে যেহেতু শেষে এক আছে তাহলে বর্গমূলের শেষে 1 আসবে বা 9 আসবে ঠিক আছে এবার শুরুতে কত আছে শুরুতে আছে 11 শুরুতে আছে 11 মানে এই দুটো সংখ্যা নিয়েছি মাঝখানটা নিয়ে নিই মাঝখানটা বাদ এখন শুরুতে আছে 11 তাহলে এই যে 11 আছে 11-র নিচে পূর্ণবর্গ সংখ্যা কী আছে 11-র নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 3 স্কোয়ার 9 তাই তো তার মানে 3 নেওয়া যাবে অর্থাৎ এখানে আসবে 3 কিন্তু মাঝখানের যে 49 আছে মাঝখানেরটা আমি জানি না মাঝখানেরটা আমি জানি না তাহলে অ্যান্সারে যেটা আসবে সেটা আসবে 3-1 মাঝখানেরটা আমি জানি না বা আসবে 3-9 মাঝখানেরটা আমি জানি না তাহলে এখান থেকে আমি কোন কোন উত্তরটা 4টার মধ্যে সিলেক্ট করতে পারবো যে কোন উত্তরটা হতে পারে দেখুন এখানে 3-9 এইটা হতে পারে কারণ সে সামনে 3 আর শেষে 9 আছে আর দ্বিতীয়টা হতে পারে সামনে 3 আর শেষে 9 আছে বাকি 3-4 এটা আমি নিতে পারবো না দরকার নেই আর 2-3-1 শেষে 1ও আসবে না সরি এটা 2-3-1 নেওয়া যাবে না কারণ সামনে 2 আছে কারণ সামনে তো 3 আসছে তাহলে এই দুটো নেওয়া যাবে না তাহলে 3-2-9 আর 3-3-9 এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে ঠিক আছে 3-2-9 আর 3-3-9 3 তাহলে এখানে 1 দেওয়া আছে এটাকে নিয়ে যাবে না অর্থাৎ আমার 3-2-9 বা 3-3-9 এই অ্যান্সারটা আসতে পারে কিন্তু কোনটা আমি নেব এর জন্য আমাকে রুট ডিজিট লাগবে কীভাবে রুট ডিজিট দেখুন যোগ করে দেখুন 1 আর 1 2 4 আর 2 6 9 আর 6 15 15 আর 2 17 17 আর 1 18 17 আর 1 হলো 18 আর 8 আর 1 যোগ করলে হয় 9 9 কী হলো রুট ডিজিট তাহলে যদি আমি অ্যান্সার 3-2-9 নিই তাহলে 3-2-9 × 3-2-9 তাহলে রুট ডিজিট কত হবে 3 আর 2 5 9 আর 5 14 × 3 আর 2 5 9 আর 5 14 4 আর 1 5 4 আর 1 5 5 5 25 5 আর 2 7 অর্থাৎ এর রুট ডিজিট আসছিল 9 আর এর রুট ডিজিট আসছে 7 তার মানে এটা ভুল আছে অর্থাৎ 3-2-9 অ্যান্সার হবে না 3-2-9 অ্যান্সার হবে না তার মানে একমাত্র 3-3-9ই অ্যান্সার হবে ঠিক আছে
এবং এটাকেও আপনি রুট ডিজিট করে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। 339 ই অ্যানসার হবে, 339 ইনটু 339। ওকে, 3 আর 3 এ 6, 9 আর 6 এ 15, 3 আর 3 এ 6, 9 আর 6 এ 15, 5 আর 1 এ 6 ইনটু 5 আর 1 এ 6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 6 6 36, আর 6 আর 3 এ যোগ করলে কত হয়, 9। তাহলে এর রুট ডিজিট আর এর রুট ডিজিট পুরো মিলে গেল সেম, অর্থাৎ 339টাই হয়ে যাবে অ্যান্সার। এবং আপনি চাইলে ইউটিউবে কোথাও এরকম পাবেন না যে আপনাকে 6 ডিজিটের এরকম আপনাকে ট্রিক শেখাবে, ঠিক আছে। তো বিভিন্ন চ্যানেল আপনারা ফলো করে দেখতে পারেন, অবশ্যই খুঁজে খুঁজে দেখতে পারেন, যেখানে পাবেন অবশ্যই আমাকে বলবেন যে বাংলা ভাষায় আপনাদেরকে এইরকমভাবে কেউ আপনাকে বোঝাচ্ছে কি না, ঠিক আছে। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই লাইক দেবেন, যারা বুঝতে পারলেন না তারা আরেকবার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এরকম আরও একটা কি দুটো অঙ্ক আমরা করে দেখে নিই, যাতে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো এই চ্যানেলে আপনাদেরকে কিন্তু বেস্ট কন্টেন্ট দিয়ে আপনাদেরকে যত সহজে পরীক্ষায় করে দেওয়া যায় সেই জন্য চেষ্টা করি আমি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করুন, যাতে চ্যানেলটাকে অনেকটা জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট একটা উদাহরণ দিয়ে। ওকে, তো নেক্সট লিখছি 273529, ঠিক আছে, 273529। তো এখানে আমি 4টে অপশান আপনাদের দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে 4টে অপশান দিয়েছি, 527, 523, 539, 543। তো এটাকে আপনারা পজ করে নিজেদের মতো করার চেষ্টা করুন, যেভাবে শেখালাম সেভাবে করার চেষ্টা করুন। আচ্ছা, তো এখানে আমি আগে রুট ডিজিটটা বার করে আমি আগে বার করে রাখছি, ঠিক আছে। 7 আর 2 এ 9, 9 আর 3 এ 12, 12 আর 5 এ 17, 17 আর 2 এ 19, 19 আর 9 হচ্ছে 28, 28 তার মানে 8 আর 2 হলো 10, 1 এ 0 যোগ করলে 1, অর্থাৎ এই সংখ্যাটার রুট ডিজিট আসবে 1। ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না একটা সংখ্যা আসছে, যেমন এখানে 28 এসেছিলো, 8 আর 2 যোগ করলাম 10 এলো, 10 কিন্তু একটা সংখ্যা নয়, 1 আর 0, সেই জন্য 1 আর 0 যোগ করলাম 1, এলো রুট ডিজিট। তাহলে অ্যান্সারে যে কটা আসবে তারও যেন রুট ডিজিট একই হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এবার দেখা যায় সেই পদ্ধতি, দুটো দুটো দুটো, শেষে 9 থাকলে, শেষে যদি 9 থাকে তাহলে বর্গমূলের এককের অঙ্ক কত হবে, কত হবে, 3 বা 7 হবে, সেটা লিখে দিয়েছি, 3 বা 7 হবে। তার কারণ 3 স্কোয়ারও 9 আর 7 স্কোয়ারে 49 এর 9, তাহলে শেষে 3 আসবে বা 7 আসবে। আর শুরুতে কী আসবে, এখানে আছে 27, তাহলে 27-এর নিচে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 25, 27-এর নিচে হচ্ছে 25 মানে 5 স্কোয়ার, তাহলে অ্যান্সারের শুরুতে আসবে 5, বোঝা গেল। তাহলে অ্যান্সারটা কী হতে পারে, অ্যান্সারটা হতে পারে 5-3 বা 5-7, ঠিক আছে, এই দুটো সংখ্যা আসতে পারে। মাঝখানে কী আসবে সেটা আমি জানি না, মাঝখানেরটা আমি বার করবো অপশান থেকে, ঠিক আছে। তো দেখুন এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমি দুটো অপশান নিতে পারছি, তাই তো, 527 আর 523, বাকিগুলো আমি নিতে পারছি না, তাহলে প্রথমেই বাকি দুটো অপশান কেটে দেবো, ঠিক আছে। এবার যে 527 আছে এর রুট ডিজিটটা দেখবো, 527 ইনটু 527, 5 আর 2 এ 7, 7 আর 7 এ 14 ইনটু 7 আর 7 এ 14, 4 আর 1 এ 5, 4 আর 1 এ 5, 5 5 এ 25, 5 আর 2 এ 7, অর্থাৎ এর রুট ডিজিট আসছে 7, কিন্তু এই অ্যাকচুয়ালি বড় সংখ্যার রুট ডিজিট হচ্ছে 1, তার মানে যে এটার সাথে এটা মিলছে না, অর্থাৎ 527 অ্যান্সার হতে পারে না, অ্যান্সার তার মানে হবে অবভিয়াসলি 523, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো একবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি কী করে 523 অ্যান্সার হচ্ছে কি না। ওকে, তো 523 ইনটু 523, 5 আর 2 এ 7 আর 3 এ 10 ইনটু 10, তাহলে 1 আর 0 যোগ করলে 1, আর 1 আর 0 যোগ করলে 1, তাহলে 1 ইনটু 1 মানে হচ্ছে 1, এটাই হয়ে গেলো রুট ডিজিট, অর্থাৎ এর রুট ডিজিট আর এর রুট ডিজিট মিলে যাচ্ছে, তাহলে 523 হয়ে যাবে অ্যান্সার, এবং 523 স্কোয়ার হচ্ছে এইটা, বা এটার বর্গমূল হচ্ছে 523, বোঝা গেল। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে পুরো কমপ্লিট। ওকে, তো এইভাবে আপনাদের কিন্তু 6 ডিজিটের যদি পরে পরীক্ষাতে বর্গমূল, ঠিক আছে, আপনাকে কিন্তু এই পদ্ধতিতে ফলো করতে হবে যদি আপনারা চেষ্টা করেন বা ভালো লাগে, ঠিক আছে। তো আশা করছি আপনাদেরকে জিনিসটা ভালো লেগেছে। তো আমি দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই দুটো হোমওয়ার্ক আপনাদেরকে কিন্তু এই পদ্ধতিতে, অন্য কোনো পদ্ধতি নয়, ভাগ পদ্ধতিতে করলে হবে না, আপনাকে কিন্তু এই পদ্ধতিতে করে আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে। তো আমি দুটো দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, 110224, আর একটা দিলাম 170569, ঠিক আছে। ওকে,
তো এইটা এ আর এটা বি, ঠিক আছে, এ আর বি, এটা হচ্ছে আমি দিলাম। আপনারা অ্যান্সার লিখবেন, এ এরটা কত হচ্ছে অ্যান্সার, বি এরটা কত হচ্ছে অ্যান্সার, সেটা লিখবেন, ঠিক আছে। কিন্তু আমি অপশান দিচ্ছি না, অপশান ছাড়া আপনারা করতে পারছেন কিনা একবার দেখুন, না হলে পরের ক্লাসের শুরুতে আমি অপশান ছাড়াও কীভাবে করা যেতে পারে সেটা কিন্তু আমি পরের ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং এই দুটো অঙ্ক করে দেখিয়ে দেবো, ওকে। তো বন্ধুরা, আশা করছি ক্লাস ভালো লেগেছে। তো নেক্সট টপিক নিয়ে দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।